হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সেম বিশনেস ওয়াল। কেমন আছে তোমরা? সবাই আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজ সকালে বানিয়েছিলাম কোলা রুটি, আর একটা রুটি ছিল সেটাই তেল দিয়ে ভেজে আমি ভেতরে চিনি দিয়ে করেছি। যদি এইভাবে আমি খাই না, তবে হ্যাঁ, রুটি যদি থেকে যায় হাজবেন্ডকে কিন্তু এইভাবে করে দিই, ও আবার এইভাবে খুব ভালো খায়। আমার একটু মিষ্টি জিনিসটা ভালো লাগে, আমি খাই, আমি মিষ্টি জল সবই খাই, তবুও খুব ভালো মানে লাগে না। যাই হোক, একটা দুটো ঠিক আছে, মানে একটা ঠিক আছে। তো চা তো খাওয়া হয়ে গেলো, এবার আমি বিছানাটাকে গুছিয়ে নেব, তো পেটটা ঠান্ডা করি, তারপর আমি এইসব কাজগুলো করি। পেট যদি না ঠান্ডা হয়, তা আমি কিন্তু ঘরের কোনো কাজ কিন্তু করতে পারি না। বিছানা আমার গোছানো কমপ্লিট, বাইরেটাও কিন্তু গুছিয়ে এসেছি, সেটা কিন্তু আর দেখায়নি। তারপরে আনলাটাকেও গুছিয়ে নেবো, আর বাদ বাকি যেটা যেখানে রাখার সেটা সেখানেই কিন্তু এবার জায়গা মতন রেখে দেব। এই টুলটার মধ্যে ঋষি সমস্ত খেলনা রেখে দিয়েছিল, এই টুলটা ভালো আর যেটা ভাঙা, মানে এটা ভাঙা, তো এটার ভেতরে এবার সমস্তটা আমি রেখে দেবো, আর টুলটা খাটের তলাতে রেখে দেবো। মানে ও সমস্ত জিনিস নিয়ে নিয়ে তো ভাঙছে। কদিন আগে আমি একটা টুল কিনলাম বসার, তো সেই টুলটা ওর ভাঙা হয়ে গেল, তো আমার 90 টাকা একদম পুরো জলে। তো কি করব, বাচ্চারা তো ওরকম করতেই থাকবে। আমার ঘরে সমস্ত জিনিস না একটা একটা করে ভাঙছে, মানে ও যতদিনে বড় হবে তখন না আমাকে আবার মানে ঘরে জিনিসপত্র কিনতে হবে। তো এবার আমি কিন্তু সমস্ত ঘর, বারান্দা, রান্নাঘর সব কিন্তু এখনই আমি ঝাড় দিয়ে ফেলবো। এখন ঘরটাকে মুছে ফেলবো, তবে হ্যাঁ এই সময় আমি আর কাচিনি, কিন্তু আমি একবারে রান্না করে তারপরে কাচবো। আর আমি উঁচু হয়ে বসে ঘর মুছতে পারি না, আমি কিন্তু এইভাবেই ঘর মুছি, তোমরা কেউ এটাকে খারাপ ভেবো না। আর আমার কোনো মপ নেই, আমি হাত দিয়েই মুছি, আর আমার হাত দিয়ে ভালো লাগে। তবে ঘর যখন সব হয়ে যাবে তখন আমি একটা মপ কিনে নেব। তো এবার আমি মিস্ত্রিকে চা দিয়ে আসবো, মানে মিস্ত্রি দাদাকে। তো 5 জন ছিলেন, তো এখানে মুড়িও দিয়েছি। তো সকালবেলায় না চা আর মানে বিস্কুট দেওয়া হয়, তো এখন আমি রান্না করতে করতেই কিন্তু এই জায়গাটাকে মুছে ফেলবো। আর আমি সব সময়তেই না রান্না করতে করতেই মুছে ফেলি। একটা রান্না বসিয়েছি, তো দেখলাম এই জায়গাটা একটু নোংরা হয়ে আছে, তো তাই ভাবলাম যে জায়গাটাকে মুছে ফেলি। আর গ্যাসটা দেখো, সকালে আমি গোলা রুটি করেছিলাম, তো তার জন্য এই রকমটা অবস্থা হয়েছিল, তো এখন আমি মুছে ফেললাম। আর চাও ধরো করেছি, 2 বার করে আমার চা হয়ে গেছে, তার জন্য এখন আমি এই যে তেলটা আমি কড়াইটা বসিয়েই কিন্তু আমি জায়গাটাকে মুছেছি। মানে আমি একটা কাজ করতে করতে কিন্তু আর একটা কাজ করে আমি মাছটা ঢেকে দিয়ে জোর দিয়েই কিন্তু ভাজছি। তো আর একবার আমি জল ধোয়া করে মুছে নেব। আমি কিন্তু অনেকবার আমার গ্যাস মোছা হয়। মাছ ভাজা হয়ে গেছে, আমি ভাতটা বসিয়ে আমি আলুটাকে কেটে নিচ্ছি। মাছটা ভাজতে ভাজতে যেহেতু আমি গ্যাস ট্যাসগুলো মুছছিলাম, ওই জন্যে আর এই দিকটা করতে পারিনি। আর কিছু আমি তখন বাসনও না আমি মেজে রেখেছি, তো সেটা আর দেখানো হয়নি। তো আলুটা কেটে আমি জলের মধ্যেই ভিজিয়ে রাখবো, প্রথমে জলটা আমি নিতে ভুলে গেছিলাম। এবারে আলুটা ধুয়ে ভাজতে দিয়ে আমি পেঁয়াজ, একটু রসুন, তো এগুলো আমি কেটে নেবো, তবে আদা আমি দেবো না। তো বটিটাকেও কিন্তু মুছে নিলাম, আমি এইভাবেই কিন্তু মুছি, নাহলে মাছতে গিয়ে না বারবার আমি হাত কাটি, ওই জন্য না এখন আমি এইভাবেই মুছে ফেলি। তো বটি না মুছলে একটা দাগ হয়ে থাকে। যাদের বাচ্চা আছে তারা না একটা কাজ করতে করতে আর একটা কাজ করে নেবে, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন আমি আলু কাটবো, মানে আলুটা আমি কুড়ে নেবো, আলু ভাজা করব তার জন্যে। তো এইভাবে বেশিরভাগটা আমি এইভাবে দিই, আবার কখনো কখনো আবার আমি মানে ওই বটি দিয়ে কেটে দিই। তো দেখলাম যে তারা বটি হাত দিয়ে কাটতে গেলে দেরি হয়ে যাবে, তার থেকে ভালো এইভাবে কেটে দিই। আর আলুটা যেহেতু আর একবার ধোবো, তার জন্য কিন্তু আমি একটু নেড়ে নেড়েও দিচ্ছি। কড়াই এখন আমি কষাতে দিয়েছি, মানে পেঁয়াজ টেয়াজ সব কিছু দিয়ে আমি এখন জিরে গুঁড়ো
হলদি কষাতে দিয়েছি। আর এখানে আমি হলুদ লবণটা মাখিয়ে রাখবো, মাখিয়ে রেখে এক্ষুনি আমি বসিয়ে দেব, দু মিনিট মতন মাখিয়ে রাখবো। আর তলায় কিন্তু আমার আরেকটা বাটি আছে, এই না যে ফুটো ফুটো বাটিতে রেখেছি, তাহলে তো সব জল গড়িয়ে মানে একাকার হয়ে যাবে। তো কড়াইটা খুব ভালো মতন গরম হয়েছে, একটু খুব বেশি তেল দিইনি, আবার খুব সামান্যও তেল দিইনি, একদম অল্প তেলই থাকবে। তো এবার আমি আলুটাকে ভেজে ফেলবো, তার মাঝেই আমি এখন বাসনটা ভেজে ফেলবো। তো ওদিকে আমার রান্না হচ্ছে, এদিকে আমি একটু একটু করে কাজ করছি। তো এইভাবেই আমি কাজ করি, আমার তাহলে সুবিধা হয়, খুব তাড়াতাড়ি করে কাজগুলো হয়ে যায়। যতক্ষণে আমি বসে বসে কাটবো না সবজি, ততক্ষণে আমার একটা রান্না হয়ে যাবে। আর একটা রান্না বসিয়ে যদি সবজি কাটা যায়, আর রান্না করতে করতে আর যদি বাদ বাকি কাজগুলো করে নেওয়া যায়, তাহলে কিন্তু খুব ভালো হয়। হ্যাঁ, আমাকে অনেকবার হাত তো ধুতে হয়, তবে হ্যাঁ যেটা জোরে দিয়ে করা সেটা কিন্তু আমি জোরে দিয়েই করি, এই না যে আমি কমিয়ে রেখেছি আর আমি এদিকে কাজ করিয়ে যাচ্ছি করিয়ে যাচ্ছি, এটা কিন্তু করি না। তো মাছ যে যেরকম আমি জোরে ভাজলাম, তারপর আলু কিন্তু আমি ভেজে নিয়েছি, তো এখন একটা তাক হয়ে গেছে। যারা বুঝতে পারবে না যে জোরে মানে দিলে পুড়ে যাবে বা সেই ভয় থাকবে, তারা কমিয়ে দিয়ে করবে। তো এখানে আমি দেখো ভীম জেলের মধ্যে জল দিয়ে নিলাম, তাহলে বাটিতে আর গোলার মানে গোলার কোনো আর প্রবলেম থাকে না। বা আমি আগে করতাম কি, একটুখানি দিয়েই আমি বাসন মাজতাম, তো এখন এইভাবে দিলে আমার যেটা এক সপ্তাহ যেত সেটা এখন কিন্তু দু সপ্তাহ যায়। তো ওরা এইভাবে করতে পারো, তবে হ্যাঁ এটা বড় লোকদের জন্য বলছি না, যাদের আমাদের মতন মধ্যবিত্ত পরিবার দিন আনা দিন খায়, তারা কিন্তু এটা করতে পারো, খুবই ভালো হয়। তোমার বাসনটা মাজাও হয়ে গেল, ওদিকে আমার রান্নাও হচ্ছে। এইভাবে না আমি ঋষি হবার পরে এইভাবে কাজ করা শিখেছি যে কীভাবে আমি একটা কাজ করতে করতে আর একটা কাজ করব। আমার এদিকে কিন্তু কষানোটাও হয়ে গেছে, আর ওদিকে আমার আলু ভাজাটাও কিন্তু হচ্ছে। তো আমি জল দিয়ে দিলাম, গরম জল আর করে আমার দেওয়া হয়নি, তার জন্য ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি। আর আমাদের একটু ঝোলটা হয়, ওই করতে করতে কিন্তু এদিকে আমার দুধ দিতে চলে এসেছে। তো দুধটাকে আমি এবার হাঁড়িতে ঢেলে নিলাম। আমি না ঘুরপাক মারি, ঘুরপাক মানে কি, তার মানে একটা জিনিস করতে করতে আবার আমাকে আরেকটা দিকে দৌড়াতে হয়, মানে এইরকমই হয় আমার। তবুও আমাকে কাজ তো করতেই হবে সংসারে। তো এখানে কটা আমি লঙ্কা দিয়ে দিলাম, চিড়ে দিইনি কিন্তু, গোটা দিয়ে দিয়েছি। ঝোলটা নামানোর আগে দুটো লঙ্কা চিড়ে দেবো। এখানে আমার আলু ভাজাটাও কিন্তু হয়ে গেছে, তারপর আমি কড়াইতেই রাখবো, একটু তেলটা ঝরে যাবে তারপরে নামাবো। আর এখানে আমি এখন এটা মুছে নেবো, রান্নাঘরটাকে মুছে নেবো, তার জন্য একটু শার্প দিলাম। আসলে ক্যামেরাতে আর সেটা ক্যাপচার হয়নি, শার্প দিলাম, তারপর একটু এভাবে বসে মুছে নিলাম। উবু হয়েই বসেছি, না হলে তো ধরো সমস্তটা আমার জামায় লেগে যাবে। আর তারপরে একটু ফিনাইল দিয়েছি। তো এইভাবে আমার চার থেকে পাঁচবার আমাকে ঘরটা মুছতে হয়েছে, যেহেতু এইভাবে মুছছে। এইভাবে মুছলে না খুবই ভালো হয়, চার পাঁচবার মুছতে হয় তবুও কিন্তু ভালো হয়, পা দিলে বেশ আরাম লাগে, তেল চেটচেটি ভাবটা না চলে যায়। তোমরা এইভাবে মুছতে পারো, আশা করছি ভালো হবে। এখানে আমার কাঁচাও হয়ে গেছে, ঋষির ব্ল্যাঙ্কেটটা আর সিটটাও কেচে দিয়েছি, এইবার আমি আলমারিতে তুলে রাখবো। ওই জন্য এগুলো লাগেও না, অনেকদিন ধরে পড়ে আছে, একদিন কি দুদিন ব্যবহার করেছিলাম। তো এই সময় কিন্তু এই একটা পঁয়ত্রিশ বাজছে, আর এই সময়তে কিন্তু আমি কেচেছি, কাঁচা হয়ে গেছে। এরপর আমি শানটা করে নেবো, মানে মেলে এসে আমি শান করে নেবো। আর এই দিকে দেখো ঋষি এখানটায় বসেছিল, তাই তোমার সাথে একটু শেয়ার করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। যদি খারাপ লাগে, কেন খারাপ লেগেছে সেই বিষয়ে একটা কমেন্ট করে দিও। তো এরপরে কিন্তু আমি শান করতেও চলে যাবো। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।